বৃহস্পতিবার বর্ধমানে বস্তাবন্দি ক্ষতবিক্ষত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্ধমান শহরের ছোট নীলপুর কবরস্থান ও ঈদগাহ এলাকায় একটি কন্যা সন্তানের মৃতদেহ দেখতে পান এক কাগজ কুড়ুনি। নিত্যদিনের মতোই কাগজ কুড়ুনি রাস্তায় জিনিসপত্র কুড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কন্যা সন্তানকে বস্তায় মোড়া অবস্থায় দেখতে পান তিনি। তখন এলাকার মানুষদেরকে খবর দেওয়ায় এলাকার মানুষেরা আসেন দেখতে, সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। বর্ধমান থানার পুলিশ এসে সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু কে বা কারা এই সন্তানকে ফেলে দিয়ে গেছে সেই নিয়ে বিরাট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন শুনুন। খবর পাই একটা কাগজ কুড়ানির মাধ্যমে, মানে সে আমাদের কবরস্থানের ভিতরে কাগজ খোঁজ করতে গিয়েছিল, তো সে নাকি এসে খবর দেয় যে একটা বস্তার মধ্যে একটা বাচ্চাকে কে প্যাকেট করে বস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে, অজানা কোনো একটা ব্যক্তি ফেলে দিয়ে গেছে, জানি না কিরকম কি হয়েছে না হয়েছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, যে আমাদের আমরা সেই সঙ্গে সঙ্গে বর্ধমান থানা পুলিশকে খবর দিই এবং আমাদের যে লোকাল কাউন্সিলর কাঁচবেড়ি হালদার ওনাকে খবর দিই, ওনারা উনি উনি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আমাদের কাছে আসে, এসে সমস্ত বিষয়টা দেখভাল করে যা ব্যবস্থা করা উনি তার ব্যবস্থা। পুলিশ এসে নিয়ে গেছে? পুলিশ এসে বাচ্চাটাকে নিয়ে গেছে। আচ্ছা, কি বাচ্চাটা কি ছেলে না মেয়ে দেখলেন? বাচ্চাটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান ছিল, কি অবস্থায় ছিল বললেন? পকেট প্যাকেটে মরা ছিল, অবস্থায় ছিল এবং মাথাটা কোনো হয়তো ওখানে তো জঙ্গল টাইপ, কোনো জন্তু হয়তো মাথাটা খেয়েছে, মাথাটা একটু খাওয়া টাইপের দেখলাম। কোথায় ঘটেছে? ছোটনপুর কবরস্থানে, কবরস্থান অভ্যন্তরে, ওইখানেই পাওয়া গেছে? হ্যাঁ, রাম ঠাকুর আশ্রমের ঠিক উল্টো দিকে রাস্তা। ঘটনা দেখে কি বুঝছি, কি বুঝছেন? বোঝা যাচ্ছে যেটা যেটা একটা কোনো রকম হয়তো কোনো অবৈধভাবে কুকর্ম করে এরকম ভাবে ফেলে দিয়ে গেছে। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? স্থানীয় কাউন্সিলর বলতে আমাদের মানে অ্যাকচুয়াল এই পাশটা হচ্ছে 13 নম্বর ওয়ার্ড, এই পাশটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড, তো আমাদের সঙ্গে রিলেট আছে, যেহেতু আমরা 14 নম্বরে থাকি আমাদের সঙ্গে রিলেট আছে রাজবাড়ি হালদারের, ওনাকেই আমরা জানিয়েছি। সব কাজে আমাদের সহযোগিতা করে। পূর্ব বর্ধমান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
হরিমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।